চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন আছি মইনট ঘাট। আমরা দেখতে পাচ্ছেন আমরা যেখানে আছি এটা হচ্ছে বাচ্চাদের বিভিন্ন মনোরঞ্জনের এবং তাদের প্রয়োজনীয় খেলনার সামগ্রী নিয়ে আছেন আমাদের এক ভাই। আপনি আপনার নামটা কি? মোহাম্মদ উসাইদ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দোয়ার থানায় এই কার্তিকপুর পড়ছে, চরবৈতা। আচ্ছা আচ্ছা, আপনি এখানে এই দোকানটা কতদিন ধরে চালাচ্ছেন? 3 বছর। আমি 3 বছর। আচ্ছা, আপনার এই 3 বছরে আপনার কিছু অভিজ্ঞতা আমরা একটু জানবো। প্রথমত জানি যে আপনার পর্যটকদের যে আশা নিয়ে আপনি এখানে দোকানটা দিয়েছেন, সে আশা কি আপনার পূরণ হয়েছে? সেটা প্রথম টার্গেট ফুলফিল হয়েছে কি? টার্গেটে আপনার প্রথম যে 6 মাস ছিল করোনার, মেন করোনার আগে পর্যন্ত টার্গেটটা ঠিক ছিল। এরপর থেকে ধারাবাহিক করোনার পরে একটু কমছে, তারপর ঠিক ছিল, কিন্তু আপনার পরে পদ্মা সেতু হওয়ার পর থেকে আমাদের একটু ডাউন সিজন হয়ে গেছে। এখন জাস্ট আপনার ঈদের সিজনটা, দুইটা ঈদ আছে, পূজা আছে, আর শুক্রবারে এলাকার কিছু লোক আসে এই। আচ্ছা, তাহলে অর্থাৎ পদ্মা সেতু আপনাদের এই এখানে পর্যটনের আনাগোনার উপর ব্যাপক একটা প্রভাব পড়েছে, যেটা আমি বলতে চাচ্ছি। আর আপনার আচ্ছা সেটা পরিমাণটা কিরকম একটু বলতে পারবেন? পরিমাণটা আপনার মোটামুটি যদি সোলানায় আপনার 10 আনাই, 4 আনা আছে বর্তমানে, মানে 10 আনা মাইনাস হয়ে গেছে, মানে 6 আনা আছে, 10 আনা মাইনাস হয়ে গেছে। এখানে আপনার আবার আগে পারাপার হইতো, পারাপারের বিষয়টা ছিল অনেক লোক আসতো, তো ওইখান থেকে আমাদের কিছু বেচা কিনা ভালো হইতো। এখন তারা সরাসরি ব্রিজ দিয়ে পার হয়ে চলে যাচ্ছে, এদিক থেকে আসা ঝামেলাটা কম। আচ্ছা, এই দিক দিয়ে আবার একটা মাইনাস পয়েন্ট হয়েছে। আলটিমেটলি যারা ওই পারে যাওয়ার লোকজন এই পথ হয়ে যেত, সেটা বন্ধ হয়ে গেছে, তাদের যাওয়া হয়তো, রথ দেখা হয়তো, কলার বেচা হয়তো, সেটা বন্ধ হয়ে গেছে, যার কারণে এটা প্রভাব তো আরো পড়েছে আপনাদের উপর। আচ্ছা, আপনার এরকম সেল কিরকম? সেল গেছে কালকে শুক্রবার গেছে 4000 টাকা সেল করছিলাম, আর বৃহস্পতিবারে দোকান খুলি নাই, আর বুধবারে 700 টাকার মতো বিক্রি করছি, আর আজকে পর্যন্ত 1500 টাকার মতো বিক্রি করছি। এখন দেখি আল্লাহ কি দেয়। আচ্ছা আচ্ছা, আপনার এই দোকানে ভাড়া কত দেন? আপাতত ফ্রি আছে, ভাড়া আপাতত ফ্রি আছে, কোনো ভাড়া দিতে নিজে দোকান উঠাই নিছি, নিজেই করে নিছি। যে কেউ এসে দোকান উঠাই নিতে পারে এরকম? এটা আপনার এখানে ঘাট মালিক যারা আছে তাদের অনুমতি নিতে হয়। তাদের অনুমতি নিতে কোনো টাকা পয়সা লাগে? অনুমতি নিতে টাকা পয়সা লাগে না, জাস্ট আপনি যেই যেমন আপনার হোটেলগুলো দিছে, যারা নিজের জায়গায় দিছে তাদের ফ্রি আছে, আবার যারা অন্যের জায়গায় দিছে ওইটা আপু 170 টাকা, ওটা চাপ দিলে শব্দ হবে, 150 টাকা একদম নিতে পারবেন। তো ওই তাদের আর কি ভাড়া দিতে হয় বার্ষিক এই। তাহলে মানে এই জায়গাটা কি আপনার নিজের? এটা আমার নিজের না, আমার পরিচিত, আর তাছাড়া আমার পরিচিত লোকের জন্য কিছু চাই না। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক মন্ডলী, বিকো আপনার 170 টাকা, আর ছোটটা আছে 120 টাকা। আচ্ছা আপা, আপনার সঙ্গে একটু কথা বলি আমরা নির্মল বাংলা টিভি চ্যানেল থেকে। আচ্ছা, আপনি এখানে আসছেন কি ঘুরতে আসছেন? মূলত জি মনে হচ্ছে আর কি বলা যায় ঘুরতে আসছি, বাচ্চার জন্য খেলা নিতে আসছি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? কত দূর থেকে আসছেন? আমি দোলখাই ব্রিজ থেকে আসছি। কোথা থেকে? দোলখাই ব্রিজ। আচ্ছা আচ্ছা, ওখান থেকে এখানে কত দূর? বেশি দূর না, গাড়িতে আসলে পরে আপনি 15 মিনিট 20 মিনিট লাগে। 15 মিনিট মতো লাগে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা কাছাকাছি আশেপাশে আছেন, কোনো কিছুকে বাচ্চাদের কোনো কিছু কেনাকাটা লাগলে এখানে চলে আসেন। আচ্ছা, আর এমনি কি ঘুরতে আসেন, নিয়মিত ঘুরতে আসেন? না, নিয়মিত আসেন না। নিয়মিত আসা হয় না। যে এখানে আপনার নিরাপত্তা কিরকম ফিল করেন? আলহামদুলিল্লাহ ভালো। নিরাপত্তা দিক দিয়ে কখনো কোনো সমস্যা ফিল করেন না? আসা যাওয়ার পথে কোনো বিড়ম্বনা? জি না, সেটাও নাই। আচ্ছা ঠিক আছে, মানে এখানে আছে আমার বাপের বাড়ি, ঠিক আছে, আমি এখন আসছি, আমি আর যাবো গত শুক্রবার বাড়িতে, তা বাচ্চা তুমি কিছু খেলা নিতে আসছি। আচ্ছা আচ্ছা, বেড়াইতে আসছেন, ওই একসাথে দুই কাজ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ নির্মল বাংলা টিভি চ্যানেল থেকে আপনাকে। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পেলেন যে উনি একজন মূলত ক্রেতা, উনি এখানে এসেছেন বাচ্চার জন্য খেলনা কেনার জন্য, তো খেলনা কিনে উনি চলে যাবেন। আর আপনাদের আমি বলে রাখি যে এখানে এরকম খেলনার প্রসার সাজিয়ে বসেছে বেশ কয়েকটা দোকানে কিন্তু আছে, এবং প্রত্যেকটা দোকানে কিন্তু আমরা মোটামুটি ভিড় লক্ষ্য করছি। তবে পদ্মা সেতুর কারণে যে প্রভাবটা পড়েছে সেই প্রভাবটাও দোকানগুলিতে পড়েছে। আচ্ছা ভাই, আপনার সামনে
নির্মল বাংলা চ্যানেল থেকে আপনার সঙ্গে একটু কথা বলতে যাচ্ছি। এক মিনিট কথা বলবেন। আচ্ছা আপনার এটা একটু ধরে হাতে ধরে রাখুন। আচ্ছা আপনার নাম? আমার নাম সোহেল আরমান। আপনার আপনার কোথা থেকে আসছেন? আমি আসছি কেরানীগঞ্জ থেকে। কেরানীগঞ্জ থেকে? আচ্ছা এখানে আসছেন কি উদ্দেশ্যে? আসছি আমি ঘোরার উদ্দেশ্যে। ঘোরার উদ্দেশ্যে আসছেন? আচ্ছা ঘুরে আপনার কেমন লাগলো, কি দেখলেন? অনেক ভালো লাগলো। কি জিনিস আপনার বেশি ভালো লাগলো? এই যে নদী, যে নদীতে যে ঢেউগুলো এসে সমুদ্রের ঢেউয়ের মতো আসতে পড়ছে। আচ্ছা সমুদ্রের কক্সবাজার না যে ওইখানে একটা কক্সবাজারের আবহাওয়া? হ্যাঁ 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 ওইরকমই। দুই তিন ঘন্টার একটা সময় হাতে নিয়ে আপনি চলে আসছেন কেরানীগঞ্জ থেকে। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ নির্মল বাংলা চ্যানেল থেকে। আপনাকে অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী, নির্মল বাংলা চ্যানেল থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যাওয়ার আগে বলে যাচ্ছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন।